কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুশ। শুরু করছি বাংলা বলছে। আমরা দেখেছি গতকাল থেকে যে শুরু হয়েছে ধর্ণা রাজভবনের সামনে, সেই ধর্ণার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল দেখা করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা চলবে, এবং সেই কারণে গতকাল তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী চলে গেলেও সেই মঞ্চের পেছনেই ক্যাম্প করেছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতৃত্ব, এবং তারপর আজকে আবার যথারীতি সকাল থেকে শুরু হয়। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামীকাল রাজ্যপাল দেখা করবেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, তার সঙ্গে দেখা করতে যাবে দার্জিলিংয়ে। বিকেলে তার সঙ্গে দেখা করবেন সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তারা তাদেরকে নিয়ে একটি প্রতিনিধি দল বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। ফলে তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচি কতটা ফলপ্রসূ হলো সেটা যেমন একটা প্রশ্ন, রাজ্যপালের কাছ থেকে কি আশ্বাস আদায় করা যাবে, এবং এই মানে যে ধর্ণা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করলেন, তাকে কি এই ধর্ণা কর্মসূচির মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসের পরবর্তী উত্তরসূরি হিসেবে নিজের জায়গা আরও বেশি করে প্রতিষ্ঠিত করতে পারলেন? এবং বিরোধীদের মধ্য থেকে বিরোধীরা এই মুহূর্তে রাস্তায় কোন ইস্যু নিয়ে পড়ে থাকবে, ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তারা কিভাবে দেখছেন এই ধর্ণা কর্মসূচিকে বা সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে বাংলার বঞ্চিতদের জন্য, তাদের কি অবস্থান, এই সব নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা, কিন্তু তাদের সঙ্গে পরিচয়ের আগে একদম প্রথমেই আমরা নিয়ে নেব একটা বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি প্রথমেই দর্শকদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন দেবাশিস চৌধুরী, রাজ্য বিজেপির মুখপাত্র দেবাশিস চৌধুরী, এবং রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএমের মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন আগামীকাল দার্জিলিং এ রাজ্যপালের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে তাদের বক্তব্য রাজ্যপালের সামনে রাখবেন, কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছিল, এক নম্বর হচ্ছে গিয়ে রাজ্যপাল যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করছেন বা সময় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের ধর্ণা অবস্থান চলবে। দুই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাও বলা হয় রাজ্যপাল যেহেতু গ্রাউন্ড জিরোয় যেতে ইচ্ছুক সব ক্ষেত্রে, সেই হেতু রাজ্যপাল যে জেলায় যে কর্মসূচিতে যে গ্রাউন্ড জিরোয় উপস্থিত থাকতে চাইবেন তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সমর্থকদের দল সেখানে রাজ্যপালের কাছে পৌঁছে যাবে। এর মধ্যেই আমরা দেখেছি গতকালই উত্তরবঙ্গে কালো পতাকাও দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই, সেই কর্মসূচি হয়েছে বলেই এখনও পর্যন্ত খবর, এবং সেই জায়গা থেকে এই যে কর্মসূচি রাজ্যপালকে যেভাবে তাড়া করা হচ্ছে, প্রদীপ্ত রাজ্যপাল তো আর কেন্দ্রীয় সরকার নয় বা বিজেপি নয়, মানে তিনি একটা সাংবিধানিক প্রধান, তার সঙ্গে একত মানে বিজেপির কাজের সঙ্গে রাজ্যপালকে এক করে তাকে তাড়া করে কি বিজেপিকে মানে হেকল করা যাবে বা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক মানে প্রতিশোধ তোলা যাবে? যে পদাধিকারী সাংবিধানিক ক্ষমতা বলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, তার কাছে যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি যায় এটা অন্যায় হিসেবে। আগে তো দেখেছি আমরা যে আমাদের মেজ খোকা বারংবার রাজ্যপালের কাছে গিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ তারা গিয়ে দেখা করেছেন, রাহুল সিনহারা দেখা করেছেন। তো সেখানে যদি তৃণমূলের প্রতিনিধিরা যায় অসুবিধা কী আছে? গ্রাউন্ড জিরোতে যারা কাজ করতে, গ্রাউন্ড রিয়েলিটিটা বোঝার জন্য যায়, ভোটের সময় হিংসাকে পর্যবেক্ষণ করতে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে রিপোর্ট পাঠানোর চেষ্টা করে, তাহলে এই রিপোর্টগুলো যাক না যে দীর্ঘদিন ধরে মানুষকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু একটা চিঠি এখানে আসছে না, দীর্ঘদিন ধরে মানুষের টাকা আটকে রেখে দেয় এখানে ভুল প্রচার করা হচ্ছে কিন্তু মানুষের কাছে একটা চিঠি তুলে দেয়া হচ্ছে না যে কেন আটকে দেয়া হচ্ছে। প্রমাণ করতে চাইছে তৃণমূল, এটা তাড়া করা নয়, এটা কখনোই তাড়া করা নয়। তাড়া করে তো তাড়া করে কুকুররা, তাড়া করে কুকুরদের তাড়া করা হয়। রাজ্যপাল একজন মহান ব্যক্তি, পদাধিকারী, মাউন্টব্যাটেন পার্ট থ্রি অনেক সময় আমরা বলে থাকি, মানে আমি বলে থাকি, আমার সেখানে মনে হয়েছে যে একজন গণ্যমান্য সাহিত্যিক ব্যক্তি যিনি রাজভবনের টাকায় বই বার করেন, তার কাছে আমরা জনগণের যে কথা সেটাকে তুলে ধরতে চাইছি যে জনগণ বঞ্চিত হচ্ছে, জনগণকে লাঞ্ছিত হতে হচ্ছে, দীর্ঘদিনের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। বাঁকুড়ার সভা করে দেওয়া হলো, সেই সভায় বলা হলো ভাই এসো আমার সভা ভরাও,
তোমাদের অ্যাপ্লিকেশন করো, সেই অ্যাপ্লিকেশনের কন্টেক্সটে তোমাদেরকে আমি ঘর পাইয়ে দেবো। অ্যাপ্লিকেশন হয়ে গেছে আজকে 22 সাল থেকে 23 সাল, 4 বছর, মানে 1 বছর 6 মাসের কাছাকাছি হয়ে গেল। তার আগে প্রচার করে দেওয়া হয়েছে যে দুর্নীতিগ্রস্ত, টাকা মেরেছে, 3টে বাড়ি আছে, 2টো বাড়ি আছে, অমুকের বাড়ি আছে, তমুকের বাড়ি আছে। তারপর দেখা গেল যে সিবিআই এফআইআর নেমড একজন মানব পাচারকারী, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার বাপ, তার বাবার বাড়ির দিক থেকে কেউ বাড়ি পেয়ে গিয়েছে, যার মন্ত্রীর বাড়ি। তো স্বাভাবিকভাবেই তদন্ত করে যে দুর্নীতিগ্রস্ত তাকে সোজা সাপটা সাজা দাও না। সাজা তো আর মানুষ, মানে সাজা দুভাবে হয়, এক ভোটে সাজা দেওয়া হতে পারে, আর দুই আদালতে সাজা দেওয়া হতে পারে। এর বাইরে তো সাজা কেউ দেওয়ার অধিকারই নয়, সাজা তো এই দুটোভাবেই হয়। একটা জায়গায় সাজা দেওয়ার ঘটনাক্রম দেখান। এই মাউন্টব্যাটেন পাত্রী কেন বললাম, দেখলেন যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে, আজকে দেখলাম সেই অস্থায়ী উপাচার্য নিয়োগের ওপরেও স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে। মানে কোথাও গিয়ে রাজ্য সরকার, নির্বাচিত সরকারকে চূড়ান্তভাবে হেকেল করা, ছেড়ে দিলাম সেদিকে যাব না। মানুষের কথা যে ভাবেন তাকে মানুষের কথা, ওই হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল পুরোটা দেখিয়ে দিই যে কোনটা এমটি কোনটা ফুল। আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে কর্মসূচি, কালকে দেখা হয়তো হচ্ছে, কিন্তু রাজ্যপাল এর পরে যে যে জেলায় যাবেন সেই জেলায় তৃণমূল কংগ্রেস তাকে ধাওয়া করে যাবে কিনা আমরা জানি না। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটার মাধ্যমে রাজ্যপালের বিরুদ্ধে যে একটা গণক্ষোভ তৈরি হয়েছে, এরকম ধারণা কি তৈরি হবে বলে মনে করে কংগ্রেস? বাংলার মানুষ, তারপরে শেষের পরিণতিটা ছিল হলো যে মানে উত্তেজনা ছিল, কার চেজিং ছিল, লাফ মারা ছিল পাহাড় থেকে, অনেক কিছু ছিল। লাস্টের পরিণত হলো হ্যাপি এন্ডিং, ধনকর সাহেবকে নিয়ে বসলেন হেমন্ত বিশ্ব শর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকর সাহেব জিতলেন। আলটিমেটলিটা কী হলো, কার চেজিং ছিল, মানে পাহাড় থেকে লাফ মারা ছিল, নায়িকাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক অনেক কিছু ছিল, মানে রোমহর্ষ কাহিনী তৈরি করা হলো। সেই সবজি যেটা হলো সেটা হলো ধনকর সাহেবকে উপরাষ্ট্রপতি করা। তাহলে ঘটনা যেটা হয়েছে এটাও একটা নাটক হচ্ছে, চূড়ান্ত মানে মানে কী বল, রগ রগে নাটক, ফালতু নাটক, একদম একদম জোলো নাটক হচ্ছে, যেটার মধ্যে ধাওয়া আছে, যেটার মধ্যে কালো বেলুন দেখানো আছে, অমুক আছে, সেমুক আছে, সব কিছু আছে। কিন্তু আলটিমেটলি পরিণতি হলো 356-এর জন্য রাজ্যপাল লিখবেন না, 355-এর জন্য রাজ্যপাল লিখবেন না। এই রাজ্যপালকে তো দেখেছি যে কীরকম ম্যাসাকার হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, নির্বাচনের সময় অমুক সেমুক হেনা দেনা, কত কথা বলেছেন রাজ্যপাল। আলটিমেটলি রাজ্যপালের রিপোর্ট কী হলো, 11 তারিখ অমুক দেখবেন, 11 তারিখ এমন কিছু হতে চলেছে পশ্চিমবাংলার বুকে, সারা সারা ভারতবর্ষ ট্র্যামার করে যাবে, মনে আছে কথাগুলো? তা কেঁপে কোথায় উঠলো রাজ্যপাল, এমন ছুটে ছুটে বেড়াচ্ছে, তার পেছনে ছুটে ছুটে বেড়াচ্ছে হলো তৃণমূল কংগ্রেস। আসলে এগুলো না জুলো ব্যাপার, বাংলার মানুষের যে হাজার সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এই ঘটনা ঘটছে, আর কিচ্ছু না। ইউপিএ 1-এ সমর্থনে ছিল তখনই 100 দিনের যে কাজের যে ব্যবস্থা সেটা হয়, এবং তখনই আইন ছিল যদি কেউ দুর্নীতি করে থাকে তো যা হবে সেটার একদমভাবে তাদের শাস্তি দিতে হবে, 25, হ্যাঁ শাস্তি দিতে হবে। তাহলে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এটা শাস্তির কোনো ব্যাপার করেনি। বামপন্থীরা প্রথম থেকে বলছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার যা হয়েছে দুজনেই শ্বেতপত্র দিক, কিন্তু কেউই কোনো শ্বেতপত্র দিচ্ছে না। এবং যেটা মূলত যেটা হচ্ছে সেটা হলো নাটক এবং তামাশাই। নাটক এবং তামাশার যেটা মূল যে বিষয় সেটা হলো আমাদের বাংলায় এখন আর মমতা ব্যানার্জির তো বয়স হয়েছে, এই মাঝে মাঝেই ব্রেকে চলে যাচ্ছেন, যেমন আপনারা এই মাঝে মাঝে ব্রেকে যান না, যেমন সিরিয়ালের মাঝে মাঝে ব্রেক হয় বা আপনাদের অনুষ্ঠানের মাঝে মাঝে ব্রেক হয়। মমতা ব্যানার্জির বয়স হয়েছে, শারীরিক অবস্থাও ভালো না, নেক্সট মুখ কে? বিভিন্নভাবে বিজেপি এখানে নতুন একটা মুখ চাইছে, এবং সেই মুখটা হলো অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি প্রথম থেকেই কীভাবে মুখ হবে, দুর্নীতিতে এত জড়িয়ে পড়েছে, তার পরিবার জড়িয়ে পড়েছে, তার স্ত্রী জড়িয়ে পড়েছে, সে জড়িয়ে পড়েছে, এবং তাকে এই দুর্নীতি থেকে বার করে একটা বিশাল, তিনি একজন, তার তো কথা বলা উচিত অধিবেশনে। যখন পার্লামেন্টের অধিবেশন হলো তখন তিনি কোথায় ছিলেন? তখন তিনি ছিলেন না। যখন কোনো বিল পাশ হয় পার্লামেন্টে আমরা দেখি তখন তৃণমূল নেই। তৃণমূল এখন কখনো দিল্লি যাচ্ছেন, সেখানে অনেক বাজনা বাজনা বাজিয়ে ঠাজিয়ে দিল্লি গেলেন, ফল কিচ্ছু পাওয়া গেল না। তারপরে এখানে এখন 2 দিন ধরে বসে আছে, সাধারণ মানুষের কি হবে, সাধারণ মানুষের কি হবে সেটা হলো তারা অবহেলিত হবে, এবং এই দুর্নীতিগ্রস্ত সরকার আর একটা কেন্দ্রের সরকার তারা এখানে কে বাঁচিয়ে রাখবে,
এদের মধ্যে দুজনের মধ্যে কাজিয়া চলছে। আসবো বিজেপির কাছে। এই যে ধরুন বাম এবং কংগ্রেসের একটাই বক্তব্য যে এত অভিযোগের কথা বলা হয়, কিন্তু সেদিন আমরা যখন দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন তাতে তিনি একগুচ্ছ দুর্নীতির কথা উল্লেখ করলেন, করে বললেন সিবিআই তদন্ত হওয়া জরুরি। জরুরিটা এতদিন হয়নি এবং এখনো পর্যন্ত তদন্তটা শুরু হলো না কেন? দেখুন এখানে প্রদীপ্তদার আপনার প্রশ্ন তো দিচ্ছি, প্রদীপ্তদার কথাগুলোতে অনেকগুলো ফ্যালাসি এসে গেল। আমার ভাই সিপিএম অনেকগুলো ফ্যালাসি বুঝতে পারছি। উনি বলছেন যে রাজ্যপাল সাধারণ মানুষের জন্য এত কিছু করেন, অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন ইত্যাদি ইত্যাদি, তারপর সরে সব ফিল্ডে মাঠে ঘাটে চলে যান রাজ্যপাল। তো বিজেপির লোকেরাও বিরোধী অন্যান্য এদের সিপিএমেরাও কংগ্রেসেরাও বিজেপির লোকেরাও রাজ্যপালের কাছে যায় সেখানে হেল্প চাওয়ার জন্য, রাজ্যপাল সবাইকে হেল্প করে, তো রাজ্যপাল টিএমসিকেও হেল্প করবে। একটা মেজর ফ্যালাসি যেটা প্রদীপ্তদা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের কাজ করা, মানুষকে হেল্প করা, মানুষকে প্রশাসন দেওয়া, সেটা টিএমসির দায়িত্ব। টিএমসি শাসক দল, টিএমসি এখানে ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের জন্য করা। আমরা বিরোধী দল, আমরা রাজ্যপালের কাছে কখন যাচ্ছি? যখন দেখছি যে তৃণমূল কংগ্রেস নিজের দায়িত্বটা পালন করছে না, নিজের কাজটা করছে না, গরিব মানুষের পেটে লাথি মারছে, গরিব মানুষকে বঞ্চনা করছে, তাদের রাজ্যপালের কাছে যাচ্ছে কেন? কেন্দ্রে তো আপনাদের সরকার, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করে তদন্ত কেন শুরু হলো না? আমি আর কি বুঝতে পারছি না, আমার সমিতি কেন সবার এতগুলো প্রশ্ন দাঁড়িয়ে যায়? আমি তো সবার শেষে বলছি, আপনি একটু ধৈর্য ধরে শুনে নিন বিষয়টা। এবার রাজ্যপালের সঙ্গেই যদি ধর্ণা করার ছিল, রাজ্যপালই যদি ত্রাণ দেওয়ার ছিল, ত্রাণ এখান থেকেই পাওয়ার ছিল, তো দিল্লিতে কোন সফরে কি পুজো এক্সকারশনে পুজো শপিং করার জন্য দিল্লিতে যাওয়া হয়েছিল? তো দিল্লিতে কেন যাওয়া হয়েছিল? যদি এখানেই সব এইসব ধর্ণা মঞ্চ আর এইসব নাটক এখানেই করার ছিল তো দিল্লিতে কেন গিয়েছিল? তখন জানতে না যে রাজ্যপালই পারবে করতে যখন দিল্লি গেছিলে? তো সেই জন্যে সাধারণ মানুষের দাবি দাওয়াগুলোর, সাধারণ মানুষকে ত্রাণ করা, সাধারণ মানুষের জন্য কাজ করা, সেটা প্রাথমিক দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এবার ঠিক করুক সে তারা শাসক দল না তারা বিরোধী দল, নিজেদের অবস্থানটাই ঠিক নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী আছে না নেতা আছে সেটাই ঠিক নেই। তৃণমূল কংগ্রেসের আজকে মুখ্যমন্ত্রী তার কি কতটা ক্ষমতা আছে, আর এই যে মাননীয় সাংসদ ভাই আবার ঠিকই বলছিল এক অর্থে, মনরেগার আইন যখন হলো তখন মনরেগার আইনের মধ্যে এটা রয়েছে, এনারাই ছিলেন তখন মনরেগা করার সময়, ইউপিএ ওয়ানের সময়। মানরেগার আইন যখন এরা করলেন সোনিয়া গান্ধীর সঙ্গে মিলে, সিপিএম যখন করলো, বা সিপিএম ছিল না, বামপন্থী অন্যান্য শরিক দলেরা ছিল ইউপিএ ওয়ানে, তো এরা যখন মিলে করলো যখন বিষয়টা তখন এরা এই আইনটার মধ্যে করেছিল মানরেগার, যে মানরেগার যত হিসেব আছে সেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভা দেখবে, আর পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ইনি তো নিজের সাংসদ অভিষেকবাবু, তো তৃণমূল কংগ্রেসের সাংসদরা নিশ্চয়ই পিএসসির মেম্বার আছে, সব দলের লোকেরাই থাকে, তো পিএসসির কমিটির মধ্যে লোকসভার পিএসসিতে যখন পশ্চিমবাংলা নিয়ে আলোচনা হচ্ছে, পশ্চিমবাংলার সাংসদরা সেই পিএসসির মধ্যে রয়েছে মানরেগার কমিটিতে, আর তখন সেই কমিটি যখন আর্টিকেল 27 ধারা 27 করে পশ্চিমবঙ্গের টাকাগুলো বন্ধ করে দিচ্ছে, তখন এরা কোন খঞ্জনি বাজাচ্ছিল লোকসভাতে তৃণমূল সাংসদরা, তখন তারা কি করছিল? পশ্চিমবাংলার মানুষের হকের পয়সা চুরি করেছে টিএমসি, তাদের তিরপল চুরি করেছে টিএমসি, তাদের চাল চুরি করেছে টিএমসি। খুব ভালো কথা বললাম, আমি আপনার আমার প্রশ্নের এখন উত্তর পেলাম না। হ্যাঁ, এবার আপনার প্রশ্নের উত্তরে আসছি আমি। কেন্দ্র সরকার কি করবে না করবে, কেন্দ্র সরকার যখন করতে যাবে তখন আমাদের বামপন্থী ভাইরাই তখন আবার ইন্ডিয়ার ইন্ডির মধ্যে ঢুকে যাবে, কেন্দ্র সরকার কিছু করতে গেলে তখন এরা ইন্ডি হয়ে যাবে। এতদিন অবধি তো ইন্ডি ছিল না, এতদিন কেন্দ্র সরকার যখন ছিল না, ওরে বাবা এরা সবসময় একই জায়গায় ছিল, এদের সবার অবস্থা যখন কেন্দ্র সরকার যখন করবে না, কেন্দ্র সরকার যখন কিছু করবে না তখন এরা টিএমসি বিজেপিকে আক্রমণ করবে। কেন্দ্র সরকার যখন কিছু করবে, যদি প্রোঅ্যাক্টিভ কিছু করে, ফেডারেল স্ট্রাকচার ভেঙে গেল, আমি 100 বার আমি ব্যক্তিগতভাবে আমরা 100 বার ইন্ডি অ্যালায়েন্সকে জিজ্ঞেস করেছি, 356 আপনার ফেভারে না এগেনস্টে,
356 লাগালে এরে এরে করে উঠবে ইন্ডিয়া আজকে ডাক্তার পাগলের বইচটা কবে হয়েছিল দাদা 2023 এর মাঝামাঝি হয়েছে তার আগে এতদিন অবধি কি হচ্ছিল আপনারা কবে থেকে তুলছেন বাকি যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আগে করে শুনবো একটা ছোট বিজ্ঞাপনী বিরতি পর ফিরে আসছি সঙ্গে থাকুন সুনির্দিষ্ট উত্তর কিন্তু বিজেপির থেকে পাইনি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যেটা বলেছেন দর্শকও শুনেছেন আমিও শুনেছি আমি মনে করছি আমি পাইনি বাকি দর্শক আমি আসবো এই বিষয় নিয়ে দুটি প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র যে দিল্লিতে যখন রাজ্যপালের কাছেই ধর্ণা দেখানো হবে রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে তাহলে দিল্লিতে এত টাকা খরচ করে যাওয়ার কারণ কি এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তৃণমূল অবশ্যই উত্তর দেবে আমি তৃণমূলের কাছে আসব আরেকটি প্রশ্ন তুলেছেন পরবর্তী মুখ অভিষেক কিনা এই নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করব এবং আরেকটি বিষয় লোকসভায় তৃণমূল কংগ্রেস কেন এ বিষয়ে তাদের গলার স্বর বাড়ায়নি আমি প্রথমে আসব তৃণমূল কংগ্রেসের যে শরিকদের দলের মধ্যে রয়েছে অন্যতম সেই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক যদিও এটাকে জোট বলে এখন বলা হচ্ছে না এই ইন্ডিয়া জোট নয় এটা একটা মঞ্চ আমি আসবো সুভাষিস ভট্টাচার্যর কাছে এই যে লোকসভায় তৃণমূল কংগ্রেস এই নিয়ে সরব হয়নি কেন সরব হয়নি বলে আপনাদের অভিমত না যেভাবে হাইকোর্টে কোনো জাজ যখন কোনো কথা বলে সেটা যতক্ষণ না লিখছে সেটা তার অর্ডার কপি যদি না লিখে সেটার কোনো ভ্যালু থাকে না ঠিক সেরকম কোনো রকম যদি অভিযোগ থাকে সেটা পার্লামেন্টে তুললে সেটা জটডাউন হয় পার্লামেন্টের বিনসে ওঠে সেটা নিয়ে আলোচনা হয় কিন্তু সেটা কোনোবার করেনি রাস্তায় গ্যালারি শো করেছে প্লেয়িং টু দ্য গ্যালারি করেছে এরা প্রথম কথা হলো 3,386,00,000 টোটাল জব কার্ড ছিল এখানে দেওয়া হয়েছিল পশ্চিমবাংলায় যেদিন আধার কার্ডের সাথে লিঙ্ক হলো সেদিনই 1,36,38,000 জব কার্ড ওখান থেকে বেরিয়ে গেল তার মানে এই লিঙ্কের আগে এই জব কার্ড থেকে 1,36,00,000 জব কার্ড থেকে টাকা উঠেছে তার জন্যে কেন্দ্রীয় সরকার একটিও কি হিসেবে করেছে তদন্ত করেছে বা একটিও কি এফআইআর করেছে রাজ্য সরকারের ফাইন হয়েছে আমি বলছি তাহলে পরে এই যে নাম্বারটা আজকে গিরিরাজ যিনি কিনা কনসার্ন মিনিস্টার তিনি দেখা করছেন না তার প্রতিমন্ত্রী দেখা বসে রয়েছেন আমার কথা হলো যে ওখানেই তো সুবিধা ছিল বলার বলে কথা বলে যে আপনাদের এগেনস্টে কিন্তু ব্যবস্থা নিতে হচ্ছে কারণ হলো এতগুলো জব কার্ড এতদিন ধরে মানে ভুয়ো টাকা তুলেছে এবং সেগুলোকে যখন লিঙ্ক আপ করানো হয়েছে আধার কার্ডের সাথে তখন এগুলো বেরিয়ে গেছে তাহলে এই টাকাগুলো কারা নিয়েছে কি বৃত্তান্ত সেগুলো কিছুই হয়নি আছে প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে এরাও চিল্লাচ্ছে অভিষেককে নিয়ে আর অভিষেকও চিল্লাচ্ছে দিতে হবে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে অনেকগুলো উত্তর নেওয়ার আছে এক নম্বর হচ্ছে প্রদীপ্ত এই যে অভিযোগটা বারংবার উঠছে জব কার্ড প্রচুর বাতিল হয়েছিল আমরাও জানি কিন্তু সেই জব কার্ডের ক্ষেত্রে প্রথমত যে আঙুলটা আমি কেন্দ্রীয় সরকারের দিকে তুলছি যে তারা কেন পদক্ষেপ করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন যে যদি 20 লোকের জন্য 2 কোটি লোককে এরভাবে দুর্নীতির জন্য 2 কোটি লোককে এভাবে বঞ্চনা করা হয় সেই জন্যই তাঁর যাওয়া তাহলে এই 20 লোক যদি চিহ্নিত করার কাজটা এই রাজ্য সরকার কেন করেনি আমি আবারও বললাম যে রাজ্য সরকার কি করেছে কি করেনি সেটা অভিষেকের জনজোয়ারে আপনারা দেখেছেন কতগুলো গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন শেষ করি এই মুহূর্তে কজন দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে কেস চলছে সেটা একটু খবর করুন দেখে নিতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু মজার বিষয় হচ্ছে যে এর বাইরে রাজ্য সরকারের ব্যর্থতাকে আমি যদি মেনে নিই সবার মতন করে তার জন্য 20 লক্ষ লোক 2 কোটি লোককে এভাবে বঞ্চিত করা হবে তার জন্য বঞ্চিত করাটা জাস্টিফাইড বলেনি দাদা প্রশ্ন হচ্ছে যে রাজ্যসভায় বা লোকসভায় এমপিরা বলেছেন কিনা আমি দায়িত্ব নিয়ে বলছি নামগুলো বলে রাখছি সেই মানসরঞ্জন ভূঁইয়া থেকে শুরু করে আগে সেখান থেকে শুরু করে বর্তমানে ডেরেক ওব্রায়ান মহুয়াদি সৌগত দা প্রত্যেকে লিখিতভাবে এখনো পার্লামেন্ট প্রসিডিং করলে দেখা যাবে মানরেগা নিয়ে কথা বলেছে কিন্তু মানরেগা নিয়ে মোদিজিও কথা বলেছেন কি বলেছেন আমি দেখিয়ে দেব মানরেগা রেখে দেখিয়ে দেব যে 70 বছর ধরে আপনারা শুধুমাত্র ওই মাটি খোঁড়ার জন্য দেশকে কিভাবে পিছিয়ে রেখে দিয়েছেন আমরা মানরেগা রেখে দেব কংগ্রেসকে এইভাবে ব্যাখ্যা করেছিল আর দাদা বলছে ডিলিস্টেশন অফ কার্ডস নেম কার্ড জব কার্ড
দাদা জানে না, দাদা তো মানে কংগ্রেসের মতন দলের প্রতিনিধি। আজকে ভারতের অ্যাভারেজ ডিলিটেশনটা কত এই জব কার্ডে? 32%, 32%-এর বেশি ডিলিটেশন হয়েছে পুরো ভারতব্যাপী। ও অ্যাভারেজ ইন্ডিয়া অ্যাভারেজ, সেখানে পশ্চিমবঙ্গে 27%, ইন্ডিয়া অ্যাভারেজ থেকে কম। এক, দুই, তিন নম্বর হচ্ছে 57%, তার মধ্যে শুধু মধ্যপ্রদেশে। কে চালায় মধ্যপ্রদেশ? তখন বলবে জনসংখ্যার নিরিখে। তারপরেও ওদের টাকাটা কেন দেয়া হয়েছে, তারপরেও কেন তাদের টাকাটা দেওয়া হয়েছে, আমার বক্তব্য অন্যখানে। আরো সবকিছু এগুলো নিয়ে আপনি তদন্ত করুন, শাস্তি দিন, আমার কোনো যাচ না। ইডি করুন, সিবিআই করুন, শেষ করিনি, শেষ করিনি, ইডি করুন, সিবিআই করুন, জাজকে দিয়ে যেভাবে বারবার সবকিছু করে নিন। কিন্তু রাজ্য সরকার ব্যর্থ কিনা মানুষ শাস্তি দেবে। আমি বলেছি শাস্তি দু রকমের, একটা শাস্তি মানুষের শাস্তি, সেটা মানুষ নিশ্চয়ই দিয়ে দেবে যদি রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত হয়। আর একটা শাস্তি হচ্ছে কোর্টের শাস্তি, সেইটা আইন মোতাবেক হয়ে যাবে। কিন্তু একটাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখছি কি খবর খবর খবর। আসলে মিঠুন চক্রবর্তীর ভক্ত যারা, তারা তো বিশ্বাস করে খবর দেখি না, খবর রাখি না, খবর তৈরি করি। আমাদের কাছে 33,000 কোটি কি দেবতা না, দেবতা না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির লোক দেবাশিস দ্বারা, যদিও উনি অধ্যাপক, ভালো মানুষ, প্রকৃত আরএসএস। কিন্তু ওই বিজেপির খবর দেখি না, খবর রাখি না, খবর তৈরি করি, একটা বিষয় এইটা হচ্ছে খবর তৈরি করার জায়গা। এই যে আপনি বললেন না, আপনি বললেন না যে 27% আমাদের রাজ্যে রয়েছে, এই 27%-এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ হয়েছে বা এই না, জব কার্ড ডিলিটেশন নিয়ে আপনাকে এভাবে ডিবেট করলে হবে না। এটা এটা একটা থিওরিটিক্যাল ডিবেট। ডিবেটটা আমি বলি, ডিবেটটার এখানে জায়গা আছে যে এটা কিন্তু আমি ভারতকে বা মধ্যপ্রদেশকেও দোষী করছি না। আমি যদি বিতর্কের জন্য, রাজনীতির জন্য প্রশ্ন করতাম, তাহলে বলতাম যে কেরালায় যে 30%-এর কাছাকাছি জব কার্ড ডিলিটেশন হয়েছে, কেরালা সরকার কি করেছে বলতে পারতাম। রাজস্থানে যে দুর্নীতিগুলো হচ্ছে কি কি করবে ওরা বলতে পারতাম। কর্ণাটকে যে দুর্নীতি হচ্ছে কি করছে ওরা, এসব বিতর্ক দেয়া যায়। আমি বলে দিই, আমি বলে দিই খুব পরিষ্কার ভাবে, অভিষেক ব্যানার্জি যা বলছে সেখানে পৌঁছাতে গেলে বামপন্থীদের আরো অক্সিজেন নিতে হবে। জিরোতে আছে, কোথাও পাম্প দিয়ে ফোটে মনে হচ্ছে আর বাইরে না। ভাই তোমাদের মুখ কি হলো, তোমরা মুখ বলছো তো দূরে চলে যাবে। আমি আসছি দেবাশিস চৌধুরী কাছে, আসছি প্রদীপ্ত, প্রদীপ্ত পল্ল, প্রদীপ্ত পল্ল, আমার প্রশ্ন দেবাশিস চৌধুরীর কাছে, 20 লক্ষ মানুষকে দিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করিয়েছে কি? আমার প্রশ্ন এখানে শুধু একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে শুধু কি বলে 4টি জেলা যে ফাইন হয়েছে শুধু সেটা নয়, তার মানে 4টি জেলায় এই জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে, মানে হিসেবে গড়মিল, ঠিক আছে, টেকনিক্যাল ওয়ার্ডই ব্যবহার করছে, বলছো তো একাডেমিক ডিসকাশন, থিওরিটিক্যাল ডিসকাশন, হিসেবে গড়মিল পাওয়া গেছে 4টি জেলায়, সেই 4টি জেলার ফাইন দেওয়া হয়েছে, সেই ফাইন আবার আমাদের ট্যাক্স পেয়ার মানি থেকেই দিয়েছে টিএমসি গভর্নমেন্ট, আমাদের করদাতাদের টাকা থেকে ওই গড়মিলের ফাইনগুলো দিয়েছে। কিন্তু 4টি জেলায় যে গড়মিল হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে প্রধান হোক, ডিসবার্সিং অফিসার হোক, যার 20 লক্ষ মানুষকে, দেবাশিস দা 20 লক্ষ মানুষকে দিয়ে কাজ করানো হয়েছে কি হয়নি, আমার সোজা প্রশ্ন। দুটো খাতের টাকাটা আসি প্রদীপ্ত, হ্যাঁ সেটা আমি, ওটা তো ওটাও আসবো, 20 লক্ষ মানুষকে দিয়ে কাজ করানো হয়েছে, প্রদীপ্তের কথাটা বলি, আপনি বলেন, টিএমসি বলেনি যে না আমি মনরেগার যে টাকা, বলেন এক মিনিট, যে মানুষকে শ্রম দিয়েছে টাকা কেন আটকানো, এক মিনিট, মনরেগার যে টাকার যে কম্পোনেন্ট আছে তার মধ্যে একটা মিনিমাম কম্পোনেন্ট স্যালারি এন্ড ওয়েজেস,
আমার যদি স্মৃতিশক্তি ঠিক থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে বলে দিয়েছিলেন মনরেগার এইসবের গণ্ডগোলের মধ্যে আমি কিন্তু স্যালারি ওয়েজেস দিয়ে দেবো, যেই টাকাটা দাবি করছে টিএমসি তার মতো 20% বা 50% স্যালারি অ্যান্ড ওয়েজেস, বাকিটা হচ্ছে কন্ট্রাক্টরদের পেমেন্ট, যে কাজগুলো হয়নি সেই দালালদের পরিচিতির মধ্যে। দাদা ভুল কথা বলো না প্লিজ, আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি এবং তোমাদের ওয়েবসাইটে রয়েছে যে কোন টাকাটা পেন্ডিং রয়েছে, তাহলে পুরো 50-50 আপনাদের ডিমান্ডের মধ্যেই বলুন, তাহলে আপনি বলুন তাহলে আপনাদের যে মনরেগা যে টাকার দাবি এর মধ্যে স্যালারি ওয়েজেস এর কম্পোনেন্ট কত টাকা আছে আর কত না লিখিত দিয়েছি, লিখিত দিয়েছি শ্বেতপত্র প্রকাশিত কেন্দ্র থেকে বলেছিলেন যারা কাজটা করেছে যারা কাজটা করেছে চারটে জেলায় গরমিল হিসেবে হয়েছে তার জন্য ফাইন দেবে, তারপরে কোশ্চেন কোয়েম্বাটুর কোন রাজ্যে দ্বিতীয় হয়েছে, কোয়েম্বাটুরে চারজন নেতা এই মনরেগার জন্য চারজন নেতাকে টাকা দেওয়া হয়েছিল এই প্রায় 5,47,000 টাকা করে, তা নিয়ে কি ব্যবস্থা করেছো তোমরা সিপিএম না হয় করেনি করেনি, আপনি কি পয়েন্ট দিচ্ছেন, আমি আপনাকে একটা পয়েন্ট দিচ্ছি, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় গেল, শীতকালীন অধিবেশন গ্রীষ্মকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন তিনটে অধিবেশনেই বলা আছে, চিঠি দেখানো বলছেন যে দুর্নীতি হলে তার বিরুদ্ধে পদক্ষেপ হোক, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোন নির্দিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন কিনা তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, এবং সেই বিষয়ে কি উত্তর যে যা মুখপাত্র দলীয় মুখপাত্ররা যা বলছেন সেটা আপনারাও শুনছেন, আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ এই ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামীকাল রাজ্যপাল সময় দিয়েছেন দার্জিলিং এ গিয়ে সাক্ষাৎ করবে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, বিকেল বেলায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে বক্তব্য আছে রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যপালের রাজভবনের সামনে আজকে তৃণমূল কংগ্রেস মঞ্চ করে একটি তাদের দাবি দাওয়া নিয়ে তাদের কর্মসূচি চালাচ্ছে, যেটা প্রদীপ্তর কাছে আমি জানতে চাইবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় একই ধরনের ধর্ণা এবং সেই ধর্ণাটার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন আরেকটু বেশি করে সামনে আসা, উনি গত কয়েকটি নির্বাচন থেকেই দেখছি উনিই সামনে আছেন, যারা একসময় পার্টির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বা ওই প্যারাসুটে করে নেমে আসা বা লিফটে ওঠা নেতা বলে যারা একসময় মন্তব্য করতেন, আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে একটা নবজোয়ারের পর দিল্লিতে আন্দোলন এগুলো করে কি নিজের জায়গাটা আরো বেশি প্রতিষ্ঠা করছেন? নবজোয়ারের পর কেন বলছেন, নবজোয়ারটাই ধরুন না, তার আগের যে কোনো সভা ধরুন না, আমি তো বলবো 2014 সালের কল্যাণী সভাটাও ধরুন, 2013 সালের ডায়মন্ড হারবারের সভাটাও ধরুন, আমার বক্তব্য কোথায় জানেন তো, ন্যারেটিভ তৈরি করা, মেটা ন্যারেটিভ তৈরি করা এক জিনিস আর গ্রাউন্ড রিয়েলিটি আর এক জিনিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নীতি নির্ধারণের মতন ভাবনা চিন্তাগুলো দিয়ে আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বুক ছিটিয়ে বলছেন যে আমার যদি কোনো দুর্নীতির ব্যবস্থাপনা থাকে আমাকে সেই জায়গা বলুন, আমি ফাঁসির দলায় মানে ফাঁসিতে ঝুলে যাব। রাজভবনের সামনে 144 থাকে, রাজভবনের সামনে যেখানে 144 ধারা থাকে আপনি এখনো যান না না, যেখানটায় তৃণমূলের ধর্ণা মঞ্চটা হয়েছে ওখানে কংগ্রেস সিপিএম বিজেপি কারোর মঞ্চে তৈরি হতে হবে, ওরা কারোর মঞ্চে তৈরি করা যাবে, মিথ্যে কথা বলার জন্য অস্কার পাবে খুব শিগগিরই, যেখানে নবান্নে তো চলে গিয়েছিল, নবান্নতে তো গিয়ে তোমরা দিলীপ ঘোষ বলছে আমার সভা শেষ, সুকান্ত মজুমদার বলছে আমার সভা শেষ, আর এদিকে বলছে অধিকারী বাবা অধিকারী ব্রাদার্স বলছে প্রশ্ন করে অধিকারী ব্রাদার্স বলছে
প্রদীপ্ত যদি উল্টে প্রশ্ন করে যে কুস্তিগীর যেখানে ধর্ণা দিচ্ছিল সেখানে মিটিয়ে তুলে দেওয়ার একই সাইডে আমাদের কাজ করতে দেয় না আর কিছু আমি আসবো কংগ্রেসের কাছে যেটা জানতে চাইবো যে এই যে ধরুন যেটা একটু আগে পল্লব বলছিলেন বা একই সঙ্গে দেবাশিস চৌধুরীও বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি কিনা বা নেক্সট মুখ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছে কিনা এই যে প্রশ্নগুলো উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি বিদেশ সফরের পর মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অসুস্থ হয়েছেন তার হাঁটুতে চোট আছে তো চিকিৎসকরা তাকে বলেছেন সেই কারণে তিনি নবান্নে যাচ্ছেন না ভার্চুয়াল মিটিংয়ে আছেন কিন্তু এই যে গুরুত্বপূর্ণ দুটো কর্মসূচি গেল এই নয়াদিল্লিতে যাওয়া বা রাজভবনের ধর্ণা কর্মসূচি উনি কর্মীদের জন্য ভার্চুয়াল বার্তাও দেননি এটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে ঠেলে দেওয়া বলে মনে করে কংগ্রেস হতেই পারে কারণ হলো এটা দল তো মমতা ব্যানার্জি সারা জীবন বেঁচে থাকবেন না তার পরের প্রজন্মকে নিশ্চিতভাবে নিয়ে আসতে আসার চেষ্টা করতে পারে এটা করতেও পারে সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমার একটা সিম্পল কথা পরিবারতন্ত্র কিন্তু বিজেপিতে রাজনাথ সিং এর ছেলে পঙ্গজ সিং হ্যাঁ পরে বলে নাই বলে নাই বলে নাই তাহলে আমি লিস্টটা দিচ্ছি কারা কারা আছে অমিত শাহ ছেলে গান্ধী নেহরু পরিবার ছাড়া কংগ্রেস আছে আমি বলি আমি বলে নাই আপনি বলুন আপনি আপনি একটা কথা বলছি আচ্ছা ওই তো অনেক এটা উত্তর দিচ্ছি সেটা হলো ও প্রথম বলে নিয়ে একটা কথা নিশ্চয়ই পরবর্তী প্রজন্মকে আনতে পারে কিন্তু এই যে 100 দিনের টাকা নিয়ে এটা ডাইকোটমিতে ভুগছে হলো অভিষেক আমি আমার জিনিস চালাচ্ছি এটা শুনে নিক বাংলার দর্শক হ্যাঁ তাহলে পরে আমার মনে হয় সুবিধে হবে তাহলে পরে যে এই কারণেই বলছি এটা যে এই ডাইকোটমিটা কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের টাকা পয়সার কোনো কিছু দরকার নেই হ্যাঁ এর আগে বলেছিল হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন বক্তৃতা দিয়ে দিচ্ছিলেন মঞ্চে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে প্রদীপ্ত বলছিল যে আমার দল থেকে সরিয়ে দিয়েছি মানে সরকারের টাকা চুরি করছে তার পরিষ্কার হিসাবটা তত্ত্বটা আমি আইলাতে বা বিভিন্ন যে সময় যে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল সে সময় আমরা দেখেছি চাল চুরি বা প্রতিফল চুরি হয়েছে তারপরে গ্রামের মানুষরা প্রধানকে কানে ধরে উঠবোস করেছে তারপরে মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিয়েছে আমার কথা চাল সরকারের ত্রিপল কেউ চুরি করলে তাকে পার্টি থেকে আমি বলি একটা বিষয় এই বিষয়ে তখন একটা ফর্ম তৈরি করা হয়েছিল যে এই ফর্মটা ফিল আপ করে টাকা জমা দিতে হল কিভাবে ব্যবস্থাপনা করবে সেটা একটা বিষয় নয় কলকাতা টিভির ক্যামেরা নিয়ে সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেটা নিয়ে ডিবেট হচ্ছে সেইখানে উত্তর চব্বিশ পরগনা যেখানে নিয়ে ডিবেট হচ্ছে আমি বলবো তো অশোকনগরের একটা পঞ্চায়েতে চলে যাও সেখানে বিজেপি থেকে শুরু করে সিপিএম এর নেতারা পর্যন্ত আমাদের নেতাদের সহ যে যে দুর্নীতিগ্রস্ত মানুষ হয়েছে তাদের বিরুদ্ধে এখন কোর্টে কেস চলছে দাদা এই একটা প্রশ্ন করবো প্রদীপ্ত সেটা উত্তর ওকে অ্যাঙ্কার করে দিয়েছো না কারণ প্রশ্ন এইটা কথাটা বললো তো তাদের বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে
মমতা বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে গিয়ে বলেছিল রাজীব গান্ধী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচুর টাকা বাইরে সাইফন আপ করেছে এবং বন সহায়ক করেছে, সুতরাং বিজেপিতে যখন চলে গেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, তারপরে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এসছে, তৃণমূল আমাকে বলুক যে একটা কেস হয়েছে, শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় না, একই সঙ্গে সিং তার বিরুদ্ধেও 100 উপর কেস ছিল, আমরা দেখেছিলাম, নিশ্চয়ই তদন্ত চলছে, আমরা এই আলোচনায় বিরাজ ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল সেই চর্চায় আমি একটা বিষয় আমি আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে যে ধর্ণা কর্মসূচি, কিন্তু এর সঙ্গে তারা বারংবার যেটা বলছে যে তারা ইন্ডিয়া জোটের শরিক, আবার প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা আঁতাত আছে বলে বারংবার বলছে। আদতে কংগ্রেস কি মনে করে আমাদের রাজ্যে এই প্রধান বিরোধী কারা, তৃণমূল বনাম বিজেপি এটাই কি মূল জায়গা, নাকি তৃণমূল বনাম কংগ্রেস ও সিপিএম বা বাম? না, আমি বলছি সমস্যাটা হলো তৃণমূল কংগ্রেস জানে যে বিজেপি যদি এখানে থাকে তাহলে পরে মাইনরিটিদের এইটা বোঝাতে পারবো, বিজেপি জুজু দেখাতে পারবো, বিজেপি চলে আসতে তোমাদের নামাজটাও পড়তে দেবে না এইটা বলে আটকাতে পারবে মুসলমানদের, তার দিকে তার ফোল্ডে রাখতে পারবে, মানে তৃণমূলের ফোল্ডে। মানে তৃণমূল চাইছে বিজেপি না আসুক, বিজেপি আসুক, মানে আসুক মানে এখানে থাকুক, বাম এবং কংগ্রেস জোট যেন শক্তিশালী নয়, তাহলে পরে বাম এবং কংগ্রেস শক্তিশালী হবে তখনই যখন মাইনরিটিটা বুঝবে তৃণমূল ডবল গেম খেলছে, ডবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। সেইটা করতে দিতে না যাওয়া চাওয়ার জন্য এই এই বিজেপির সাথে নিয়ে এরা একটা বাইনারি তৈরি করার, তাহলে রাজনৈতিক লড়াইটা কাদের সঙ্গে কাদের? বেসিক্যালি আমি বলছি যে লড়াইটা হচ্ছে মক ফাইট হচ্ছে বিজেপিও, আমি বলে দিচ্ছি সঞ্জয় সিং এর বিরুদ্ধে। যদি নির্বাচনী রাজনীতি দেখি আপনাদের ভোট পার্সেন্টেজ নেই, আর আপনি বলছেন যে লড়াইটা আপনার সঙ্গে বা আপনাদের জোটের সঙ্গে তৃণমূলের। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, রায়দিঘিতে কদিন আগে নির্বাচন গেছে না, বাই ইলেকশন গেছে, কোনো রাজ্যে বাই ইলেকশনে শাসক দলের বিরুদ্ধে জেতা খুব কঠিন হয়, কিন্তু আমরা দেখেছি যে সাগরদিঘিতে বায়রন বিশ্বাস হিউজ ভোটে জিতেছে, ফলে কি হয়েছে মমতা ব্যানার্জি বুঝেছে যে মুসলিমরা বুঝেছে যে তাকে তারা মমতা ব্যানার্জিকে ঠিক শেল্টার ভাবছে না, আশ্রয়স্থল ভাবছে না বিজেপির বিরুদ্ধে, বাম এবং কংগ্রেস ঠিক, ফলে এখানে শিফট করেছিল। এইটা বোঝার পর মমতা ব্যানার্জিরা যেভাবে হোক জনতন প্রকারণ বা বাম এবং কংগ্রেসকে আটকানোর চেষ্টা করছে, এবার ফলে কী হচ্ছে ওরা দেখেছে যে আমি যদি বিজেপিকে রাখি তাহলে আলটিমেটলি আমি বিজেপিকে দেখা মানে লোককে বলতে পারবো, আমার ভোটারকে বলতে পারবো, মুসলিমদের বলতে পারবো যে বিজেপি চলে আসতে পারে কিন্তু ইমিডিয়েটলি তোমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিও না, অন্য জায়গায় ভোট কাটাকাটিতে যেও না, আমাদের কাছেই থাকো, তাহলে পরে বিজেপিকে আমরা আটকাতে পারি। আর বিজেপি বলছে, বিজেপি বলছে তৃণমূলকে আমরাই হারাতে পারি, আমরা 77টা আছি। ব্যাপারটা আসলে মোদিজি সত্যি সত্যি কি চায়, আমার একটা কথা সেটা হলো সঞ্জয় সিং, সঞ্জয় সিংকে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাকে ইডি ঢোল ধরে নিয়ে চলে গেছে এবং সঞ্জয় সিং বাড়িতে প্লি ওয়েলকাম ইডি করে রেখে ঝুলিয়ে রেখেছিল একটা পোস্টার, আপ আসুন তুলে নিয়ে জানাম। আমি জানি যে যেহেতু নিজে সঞ্জয় সিং আজে বাজে কথাবার্তা বলেন লোকসভায়, সেই কারণে মোদি বিরোধিতা করেন, সেই জন্য এইটা ঘটনাটা কনসিকোয়েন্সটা ফেস করতে হবে তাকে। মনীষ সিসোদিয়া সম্পর্কে সুপ্রিম কোর্ট বলে যে কিচ্ছু প্রমাণ নেই, আপনারা ফেলে রেখে দিয়েছেন এক বছর ধরে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এইবার তাহলে আমার কথা হলো এদের কাছে প্রমাণ নেই। আচ্ছা আসলে এইবার ইডি বলছে আমি বলে নেই, ইডি বলছে একটিও ব্যাংক অ্যাকাউন্ট নেই অভিষেকের। আচ্ছা অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই ইডি বলছে, পরে একটি দৈনিকে বহুল প্রচারিত অত্যন্ত নির্ভরযোগ্য একটি খবরের কাগজে দুটো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলছে, সেটা আমরা হলফনামাতেই পাই, হলফনামাতেই পাই। আচ্ছা তাহলে পরে ইডি যে বলছে যে তার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমরা পাইনি, কোর্ট পর্যন্ত ভর্সিত করে বলছে পাননি মানে সেই সাংসদ অ্যাকাউন্টের টাকা কোথায় যেত, কার কাছে যেত, কিভাবে আসতো, তারা তো সেটা অ্যাকাউন্টে ট্রান্সফার হতো। আমার কথা হলো এটা থেকে বোঝা যায় যে এই যে গটাপ গেমটা চলছে, এই গটাপ গেম নিয়ে কি বক্তব্য বিজেপির? দেখুন এখানে বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা থিওরিটিক্যাল একটা উনি একটা ভোট রাজনীতির একটা আমাদের থিওরি বলেছে, একই কথা আমরাও বলতে পারি। উত্তরবঙ্গে সিপিএম এর কিছুই নেই, ধূপগুড়িতে তবুও 13,000 ভোট পেয়েছে, টিএমসির ভোটও কমেছে, আমাদের ভোটও কমেছে, 4,000 মার্জিনে আমরা হেরে গেছি আমাদের জেতা সিট ধূপগুড়িতে। তো আমরা বলতে পারি যে টিএমসি সিপিএমকে তোল্লা দিচ্ছে, কংগ্রেসে তোল্লা দিচ্ছে যাতে বিজেপির ভোটগুলো কাটে। কিন্তু একটা খুব জরুরি কথা এখানে বেরিয়ে এসছে, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, সেটা হচ্ছে মাইনরিটি ভোট। দাদা নিজেই এই টপিকটা ইন্ট্রোডিউস করে দিলেন, এটাই হচ্ছে মূল বিষয়।
মাইনরিটি ভোটের জন্য এরা তিনটে দল একই জায়গায় আছে, কংগ্রেস, সিপিএম, টিএমসি, এদের তিনজনের কাজ হচ্ছে মাইনরিটি ভোট ব্যাংক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আমরা যে রাজনীতিটা করছি, আমরা সেটা করছি পশ্চিমবঙ্গের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। কোনো ভোট ব্যাংকের, কোনো তোষণের রাজনীতি, মাইনরিটি অ্যাপিসমেন্টের রাজনীতি আমরা করছি না। এই যে মাইনরিটি অ্যাপিসমেন্টের যে যে পলিটিক্স, সেটা পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। আমি বিজেপির কাছে একটা প্রশ্ন, বিজেপির কাছে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসও কয়েকদিন আগে এই দুর্নীতির বিরুদ্ধে ইডিসিবিআই এর বিরুদ্ধে তাদের কর্মসূচি ছিল, মোহাম্মদ সেলিমরা পরশুদিন গিয়েছিলেন ইডিসিবিআই দপ্তরে ঘেরাও করতে, সিপিআইএম গিয়েছিল, মোহাম্মদ সেলিম বলেছি, মোহাম্মদ সেলিমরা বলেছি, যাই হোক সিপিএম গিয়েছিল। এবার আমার বক্তব্য হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত না সাধারণ মানুষের জন্য মানে দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থান, না এই ধরনের কোনো কর্মসূচি, না ইডিসিবিআই, কোন ইস্যুতেই তো আপনারা নাম শুনবেন না। না ঠিকই বলছেন আপনারা, কর্মসূচি এই দু প্রকারেরই হতে পারে, একটা সরকারি কর্মসূচি মানে সরকারি গভর্নমেন্ট স্পন্সার্ড একটা আন্দোলন যেটা টিএমসি করছে, সরকারি আন্দোলন, আর একটা হতে পারে এরকম সরকার সমর্থিত এরকম ভুয়ো সিপিএম আন্দোলন হতে পারে। কি সিপিএম ভুয়ো? সারে জমিনে একদম মাঠে ময়দানে ইতিমধ্যে আমাদের 500 জন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার সময় বলবেন, উত্তেজিত হবেন না, মাঠে ময়দানে ইতিমধ্যে আমাদের 500 জন কর্মী খুন হয়েছে, আমাদের গাজা কেস দেওয়া হয়েছে, গ্রাম নির্বাচনী রাজ্য রাজনীতিতে কোন প্রভাব ফেলেনি, সেটা 2016 সালের ভোট হোক যখন নারদা এসেছিল, 2019 হোক, 2021 হোক, কোনো সময় দুর্নীতি রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলেনি, তারপরেও দুর্নীতি বাদ দিয়ে আপনারা অন্য ইস্যুতে রাস্তায় নেই কেন? প্রথমে যেটা বলি, যে উনি বললেন না যে বিজেপির 500 কর্মী খুন হয়েছে, জাস্ট আমি একটা উদাহরণ দেব প্রথমেই, এই যে পরশুদিন যখন দিল্লিতে এই তৃণমূলের যে তামাশা ছিল যেখানে পুলিশ তুলে নিল দিল্লি পুলিশ, তারপরে আবার এসে এখানে রাজভবনের ইয়ে হলো। আমরা একটু পিছিয়ে যদি যাই তাহলে 2013 সালে যখন সুদীপ্ত গুপ্ত মারা যায় দিল্লিতে, যখন আমাদের প্রচার চলে সেখানে, যখন অমিত মিত্র ধুতি ধরে নাকি টানাটানি হয়েছিল, তার পরের দিন পশ্চিমবঙ্গে কতগুলো পার্টি অফিস সিপিআইএম এ বামপন্থীতে জ্বালিয়েছিল তৃণমূল। বিজেপি বলছে সিপিএম লোক পায় না, বিজেপির কোথায় লোক আছে? কোর একটা কর্মসূচি পল্লবের প্রশ্ন, যে অমিত মিত্রকে হেকল করার পর সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেকল করার পর বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি কর্মী সমর্থকরা কেন মার খেলেন না, বা কেন তাদের ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর।
যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে যে রাস্তায় যখন আন্দোলন করার বিষয় তখন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দুর্নীতি সবচেয়ে প্রিয় সাবজেক্ট বা প্রিয় ইস্যু বিরোধীদের কাছে, কিন্তু যদি আমরা নির্বাচনী রাজনীতির সাম্প্রতিক অতীতের ইতিহাস দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো 2016 যে সময় নারদা বা নারদকাণ্ড বা তার কিছুদিন আগে 2013 আসা সারদা, সেই সারদা কাণ্ড খুব একটা প্রভাব ফেলেনি 2014 লোকসভায়, 2016 নারদকাণ্ড খুব একটা প্রভাব ফেলেনি শাসক দল তৃণমূল কংগ্রেসের যদি প্রেক্ষিতে তাদের ভোটের হিসাব দেখি, তারপরে 2021 সেই সময় একাধিক দুর্নীতির অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু 200 পার বললেও 77-এই থমকে যেতে হয় বিজেপিকে, তারপরে এখনো প্রত্যেকটি রাজনৈতিক দল দুর্নীতি ইস্যু নিয়েই বারবার সামনে আসছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বা কর্মসংস্থানের মতো যে ইস্যু আমাকে আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে সেই ইস্যু কিন্তু বিরোধীদের মুখে তুলনায় কম, কেন কংগ্রেস? না, কারণ আছে তো, সেটা হলো যে আজকে যে দৃষ্টি ফেরার পশ্চিমবাংলার বুকে হবে না, কারণ পশ্চিমবাংলায় শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, সেন্সিবল মানুষের সংখ্যা বেশি, বিজেপি যে যে ইস্যুগুলোকে নিয়ে সারা ভারতবর্ষের বিশেষ করে গোবলয়ে ভোট পাওয়ার চেষ্টা করে বা পেয়েছে, পশ্চিমবাংলায় কোনো দিনও ওইভাবে হবে না, কারণ পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে ডিসকার্ড করবে, করেছে এবং করে যাবে, কারণ হলো এখানকার মানুষরা হিন্দু মুসলমানে ভাগ হতে নারাজ। এই এই সামনে লোকসভা নির্বাচনে মানে আপনারা আশা দেখতে পাচ্ছেন আপনাদের ভোটের শতাংশ হিসাবে বাড়বে? নিশ্চিতভাবে বাড়বে, নিশ্চিতভাবে বেড়েছে, বাড়বেও, কারণ হলো বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় থেকে কিছু ডেলিভার করতে পারেনি, একমাত্র হিন্দু মুসলমান পাকিস্তান, এই তিনটে যদি ওদের থেকে সরিয়ে নেওয়া যায়, এই তিনটে শব্দ বন্ধ, তাহলে ওদের কিছু বলার থাকবে না বিজেপির। 10 বছর থাকার পর আজকে রাহুল গান্ধীকে রাবণ সাজাতে হচ্ছে, কারণ 10 বছর বলার মতন কিছু করেনি, উন্নয়ন করেনি, কোনো কিচ্ছু করেনি, এমন কিছু করেনি যেটা ভারতবর্ষের মানুষরা উপকৃত হয়, করেনি। সুতরাং কি হবে, ভারতবর্ষের মানুষ শুধু হিন্দু মুসলমান দিয়ে কতদিন চলবে? কিছু মানুষকে তুমি বোকা বানাতে পারো কিছুদিনের জন্য, সারা জীবনের জন্য ওই মানুষগুলো সিপিএমের কাছে আসবো কেন? এখনো পর্যন্ত দুর্নীতিটাই একমাত্র অস্ত্র আপনাদের কাছে, এটার বিষয় নয়, একদম। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে বামেরা সবসময় রাস্তায় আছে, এই ধারণাটা আপনাদের খুব ভুল। আর বিষয়টা কি জানেন, মিডিয়া আসলে সেটাই দেখায় বা সেটাই প্রচার করতে চায়, বা কিছুটা আর কি লাভ আছে, কারণ এই যে বামেদেরকে কখনোই মিডিয়া ফোকাসে আনবে না, বামেদেরকে দেখাতে হবে। আমাদের চ্যানেলে তো মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী দুজন যা বক্তব্য রেখেছেন পুরোটাই তো গেল সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে। আপনারা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, আপনারা বলুন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বামেরা রাস্তায় আছে, দুর্নীতি নিয়েও বামেরা, আমরা বলছি আমার বক্তব্য এটাই যে দুর্নীতি নিয়ে আপনারা যতবার সামনে এসেছেন, দুর্নীতিটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু, দুর্নীতি এখন আপনি বলুন না এখানে পশ্চিমবঙ্গে, দুর্নীতি আপনি বলছেন সবচেয়ে বড় ইস্যু, সেই দুর্নীতি নামক ইস্যুটিতেই এখনো পর্যন্ত সারদাকাণ্ড নারদকাণ্ড নির্বাচনী রাজনীতিতে প্রভাব পড়েনি। তো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, তো এই যে এখানে এত ঝগড়া হচ্ছে, এই যে রাজভবনে চলছে, ওই যে একদম ভাবে কি যে বিজেপি এখানে তৃণমূলকে বাঁচিয়ে রাখে, এই দুর্নীতি ইস্যুতে এক সময় বোফোর্স দুর্নীতি ইস্যুতে বিজেপির হাত ধরেছিল বামেরা, বোফোর্স দুর্নীতির ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, আমাদের ঠিক এখন আবার কংগ্রেসের হাত ধরেছে, কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের হাত ধরতে পারেন, মানুষের স্বার্থে লড়বেই হিন্দুত্ববাদী দল যাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই হিন্দুত্ববাদী দলেদের হাত ধরেছিল বিরুদ্ধে লড়াই, তারপরে বেরিয়ে এসেছে তো এত বছর বিজেপি একই দল কংগ্রেস। ভারতবর্ষে যদি ইস্যু হতো তাহলে সেকেন্ড টাইম নরেন্দ্র মোদী আসেন না, দুর্নীতি ভারতবর্ষে ইস্যু না, কারণ আমরা দেখেছি, আমরা নিজেদের মানে এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, শুক্রাণ যখন টেলিফোন কেলেঙ্কারি করলেন, তাকে পার্টি থেকে বার করে দেওয়া হলো, তিনি নির্দলে দাঁড়ালেন, দাঁড়িয়ে হায়েস্ট ভোট পেলেন, যেটা কিনা কংগ্রেসের সিম্বলে দাঁড়িয়ে ভোট পায়নি অত, সেটা টেলিফোন চিহ্নে দাঁড়িয়ে ভোট পেয়েছিলেন। এবং জয়ললিতাকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি, যে আমরা মানে অ্যাসাচ দুর্নীতি করে আমরা বা বামেরা যখন মানে খুব রাস্তায় নেবে, কংগ্রেস এবং বামেরা যখন রাস্তায় নেবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, মানুষকে তো অ্যাওয়্যার করার জন্য, মানুষ যদি অ্যাওয়্যার না হয়, মানুষ যদি ভাবে এই দুর্নীতিগ্রস্ততেই ভোট দেবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। বেশ, আসবো বিজেপির কাছে তো এখনো পর্যন্ত আপনি বলছেন কি 500 কর্মী মারা গেছেন, তারপর থেকে আপনারা রাস্তায় নামবেন না? দেখুন,
সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিষয়ে আপনারা খালি মোহাম্মদ সেলিম কি দেখাচ্ছেন সেটা না না আপনারা আপনাদের 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 হয়েছে এখন আপনি তারিখ বলুন তারিখ বলুন তারিখ বলুন কোথায় হয়েছে জবানবন্দি অভিযোগ কবে হয়েছে সবই কবে হয়েছে বলুন তারিখ সবই হয়েছে আপনি তারিখ বলুন আপনি গত 6 মাসে একটা গত 6 মাসে একটা কর্মসূচি আছে আপনি তারিখ বলুন আপনি তারিখ বলুন কথা তো শুনুন আগে বিজেপি যা করার বিজেপি করছে করবে আমরা লড়াই করছি পঞ্চায়েতে ভোটে আমরা লড়াই করেছি আমাদের কর্মী মারা গেছে ঘর ছাড়া আছে মানে চলমান অসন্তোষ নাকি কথা বলবেন এবার দাদা বললেন কংগ্রেস দাদা বললেন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে ছেড়ে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে আর কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেছে এবার দুর্নীতির বিরুদ্ধে মানে বিজেপিকে বাদ দিয়েছে বিজেপিকে বাদ দিয়েছে আপনার সময় তো কথা বলি বিজেপিকে ভারতীয় জনতা পার্টি কে পশ্চিমবঙ্গের মানুষ চায়নি কিন্তু কংগ্রেস সিপিএম জিরো হয়ে গেছে একটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো আপনার সব কথা একই তো কথা শেষ করুন অভদ্রতা করবেন না কনক্লুড করুন আপনারা ভদ্রলোক অভদ্রতা করবেন না এবার সিপিএম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে দরকার হলে তখন বাজপেয়ীজির হাতও ধরেছিল কিন্তু এখন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়ছে টিএমসির বিরুদ্ধে লড়ছে এখন বিজেপির হাত ধরবে না সিপিএম কংগ্রেসের হাত ধরবে কেন কেন ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ সমস্যা সমস্ত জিনিসটা হচ্ছে সংখ্যালঘু ভোট নিজেরা সংখ্যালঘু ভোটের জন্য এখানে অ্যাপিসমেন্ট করবে হিন্দু মুসলমান দাঙ্গা কংগ্রেস সিপিএম লাগাবে আর বদনাম করবে আমাদের আমাদের একটা বার্তা দেওয়ার কথা আমরা তো কোন দলের মুখপাত্র এতক্ষণ ধরে এত চর্চার পরে এই ধরনের চিৎকার চেঁচামেচি করে তো আমাদেরই মানে মান সম্মান নষ্ট এখন দুটো কথা দুই দাদা আমার এখানে পরিষ্কার বলেছেন একজন আমাদের লিডার ছিলেন আমরা যাকে ফলো করে বড় হয়েছি তাতাদা খুব পরিষ্কার বললেন সেন্সিবল মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি তাই বিজেপিকে ক্ষমতায় আনেনি তাহলে এটার মানে এটাও সত্যি মানে প্যারালাল দুটো দিক সত্যি বিজেপিকে যেমন ক্ষমতায় আনেনি তেমন বামপন্থীদের এবং কংগ্রেসকে শূন্য করেছে দীর্ঘদিন ধরে কংগ্রেসকে বিরোধী দল রেখে দিয়েছিল এবং 15 বছরের সময় হতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখেছে সেন্সিবল মানুষরা দুর্নীতির গান বারংবার গাওয়া হচ্ছে আজকেও একটা দুর্নীতির গান গাওয়া হয়েছিল যাদের পায়ে বসে কোনো কোনো এমপিদের পায়ে বসে কোনো কোনো বিচারক যখন বিশেষ ব্যবস্থাপনা শিখেছিল আইন সম্পর্কে জ্ঞান পেয়েছিল তাদের প্রতি বিশেষ বই উদ্বোধন করতে চলে গেছিল সেখানে তার করা একটা কেস দেখা গেল আধ ঘন্টা টিকলো না আধ ঘন্টা ডিভিশন বেঞ্চে টিকলো না দুর্নীতি এদের কাছে একটা অস্ত্র এদের বহু লোক কোর্টের মধ্যে এরা প্রবেশ করেছে আসলে এদের একটা ইকোসিস্টেম ছিল বামপন্থীরা সেই ইকোসিস্টেমটাকে এখনো ভাঙা যায়নি কারণ তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত গান শুনিয়েছে এই জায়গাটাই সমস্যা হচ্ছে যে এরা বিকাশ ভবন থেকে শুরু করে এরা বিভিন্ন সরকারি দপ্তরে থেকে শুরু করে এরা বিভিন্ন করোনা কথা শোনো পঞ্চায়েতে তারা শেষ পর্যন্ত টাকা কেন্দ্র থেকে পাবে নাকি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস দল সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে যাতে যারা এই জব কার্ড নিয়ে যারা কাজ করেছিলেন তারা যাতে পয়সাটা পান তার জন্য তৃণমূল কংগ্রেস সরকার কি করে সেদিকেও আমাদের
ভালো নজর থাকবে কেন্দ্রের দিকেও এবং রাজ্য রাজনীতি কিভাবে চলবে সেদিকে আমাদের খেয়াল থাকবে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন দেবাশিস চৌধুরী, পল্লব মুখোপাধ্যায়, শুভাশিস ভট্টাচার্য, প্রদীপ্ত মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলোচনা, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাধ্যের।